মুমিনের সবচেয়ে বড় হাতিয়ার, বড় সম্পদের নাম হলো তাকওয়া, আল্লাহর ভয়। এটা মুমিনের সবচেয়ে বড় সম্পদ, সবচেয়ে বড় মূল্যবান এবং দামি জিনিস তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় আছে তো মুমিনের সব আছে। আল্লাহর ভয় আছে সে নামাজ পড়বে, সালাত আদায় করবে। আল্লাহর ভয় আছে সিয়াম পালন করবে, রোজা রাখবে। আল্লাহর ভয় আছে হজ করবে। আল্লাহর ভয় আছে যাকাত দিবে। আল্লাহর ভয় আছে চুরি করবে না। আল্লাহর ভয় আছে কাউকে ঠকাবে না। আল্লাহর ভয় আছে মিথ্যা বলবে না। আল্লাহর ভয় আছে পিতা মাতার খেদমত করবে। আল্লাহর ভয় আছে সন্তানদের হক আদায় করবে। আল্লাহর ভয় আছে স্ত্রীর হক আদায় করবে। সব তাকওয়ার উপর, আল্লাহর ভয়ের উপর। আল্লাহর ভয় নেই সে নামাজ পড়বে না। আল্লাহর ভয় নেই রোজা রাখবে না। আল্লাহর ভয় নেই অঢেল সম্পদ থাকা সত্ত্বেও হজ করবে না। আল্লাহর ভয় নেই যাকাত দেবে না। আল্লাহর ভয় নেই তো পিতা মাতার খেদমত করবে না, শ্রদ্ধা করবে না। আল্লাহর ভয় নেই মিথ্যা বলবে, ধোকা দিবে, সুদ খাবে, ঘুষ খাবে। আল্লাহর ভয় তাকওয়া, এটা হলো মুমিনের হাতিয়ার। এটা কেমন যেন একটা ম্যাজিকের মতো। তাকওয়া আছে তো সব আছে, তাকওয়া নেই কিছুই নেই। আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আল্লাহর বন্ধু এদের কোনো ভয় নেই, পরেশানি নেই। এরা কারা? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। ওয়া কানু ইয়াত্তাকুন, যারা মুত্তাকী, যারা তাকওয়াওয়ালা, যারা আল্লাহকে ভয় করে। এরা আল্লাহর বন্ধু, এদের কোনো ভয় নেই, কোনো পরেশানি নেই। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, এদের জন্য দুনিয়াতে সুসংবাদ, আখিরাতে সুসংবাদ। লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমাই, আল্লাহর কথাই কোনো পরিবর্তন নেই। এদের জন্য দুনিয়াতে সুসংবাদ, আখিরাতে সুসংবাদ। তাকওয়া কাকে বলে? তাকওয়া বলা হয় আল্লাহ তাআলার ভয়, যে ভয়ের কারণে মানুষ গুনাহ করতে পারে না, যে ভয়ের কারণে মানুষ গুনাহ করতে পারে না, একে বলে তাকওয়া। গুনাহের সমস্ত আসবাব আছে, গুনাহ করার সামর্থ্য আছে, কিন্তু তারপরও আল্লাহর ভয়ে গুনাহ করতে পারলাম না, একে বলে তাকওয়া। আমি কর্নারির দিকে তাকাবো ইচ্ছা করলাম, কিন্তু তাকাবো তাকাবো যখন, তখন আল্লাহর ভয় আসলো যে আল্লাহ তো আমাকে দেখছেন। চোখটা নামিয়ে নিলাম, তাকাতে পারলাম না, একে বলে তাকওয়া। চুরি করব, চুরি করার সমস্ত আসবাব আছে, চুরি করতে পারে, জিনিসও আছে, কেউ দেখছে না, অন্ধকার, তারপরও আমি হাতটা টেনে নিলাম, চুরি করতে পারলাম না, কেন? আল্লাহ দেখছেন। আল্লাহ তাআলার ভয়ে গুনাহ থেকে মানুষ বেঁচে যায়, একে বলে তাকওয়া। এই লোকটাকে বলে মুত্তাকি। অথবা গুনাহ করে ফেলেছে, গুনাহ করার পরে ওই লোকটা পরেশান হয়ে যায়, অস্থির হয়ে যায়, সে ঠিক থাকতে পারে না, কিভাবে আমার দ্বারা এই গুনাহটা হয়ে গেল, কিভাবে আমি কাজটা করে ফেললাম, আমি আল্লাহর সামনে কিভাবে মুখ দেখাবো, কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ আমার কি ফয়সালা করবে, কোন তত্ত্বত পরেশান হয়ে অস্থির হয়ে তওবা করে হাত তুলে রোনা জারি করে, অস্থির হয়ে যায়। যতক্ষণ পর্যন্ত সে তওবা না করতে পেরেছে, ততক্ষণ পর্যন্ত তার অস্থিরতা যায় না, একে বলে।